প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র আওয়ামী লীগ প্রতিহত করবে। উন্নয়ন ধারা অব্যাহত রেখে বাংলাদেশকে গড়ে তোলা হবে স্মার্ট দেশ হিসেবে। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের যৌথ সভায় এসব কথা বলেন তিনি। এর আগে দলের নতুন কমিটিকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং 27টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও একটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। গোপালগঞ্জ থেকে মিরাজ মিজু রিপোর্ট। আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন বঙ্গবন্ধু কন্যা। গোপালগঞ্জ জেলার সদ্য সমাপ্ত 27টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন প্রধানমন্ত্রী, যার মধ্যে রয়েছে মধুমতি নদীতে বঙ্গবন্ধু মেমোরিয়াল বোট ল্যান্ডিং র্যাম্প, টুঙ্গিপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সহ মোট 27টি প্রকল্পের উদ্বোধন ও শেখ লুৎফর রহমান গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন। স্থানীয় আওয়ামী লীগ ও নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের নেতাদের সাথে যৌথ সভায় যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী। সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, করোনার অভিঘাত ও বৈশ্বিক যুদ্ধ অবস্থায় যেন দেশের অর্থনীতিতে আঁচ না লাগে সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। সারা বাংলাদেশটা হবে শিক্ষায় দীক্ষায় স্বাস্থ্য সেবায় আমাদের রাষ্ট্র পরিচালনায় এবং সকল জনগোষ্ঠী স্মার্ট জনগোষ্ঠী হবে, স্মার্ট বাংলাদেশ হবে। জনগণের সেবা করাই আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। যে বাংলার মানুষের আর্থসামাজিক উন্নয়নে আমাদের যা যা করণীয় আমরা করে যাব, তাদের পাশে আমরা চিরদিন থাকব, চিরদিন আছি এবং মানুষের সেবা করাটাই আমাদের সব থেকে লক্ষ্য। জনগণের ভাগ্য নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। সবসময় জনগণের পাশে আছে আমাদের। মিরাজ মিজু, দেশ টিভি, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া।